হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবিয়া সুচি, সাবিয়াস ব্লগ থেকে আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আমার এই ব্লগ চ্যানেলে আপনাদের সাথে আমার দৈনন্দিন লাইফস্টাইল এবং ক্যানাডার বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং ক্যানাডায় আমরা কীভাবে লাইফ লিড করি, ক্যানাডার সুন্দর সুন্দর জায়গা আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করে থাকি। আজকে আমরা যে প্যালেটটা নিয়ে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লিনিকের আলটিমেট লিপ রোল আউট কিট। এটা মেরি ক্লিনিক নাম এই বক্সটার। এটা ওরা কখন বের করেছে, মেবি ওরা ক্রিসমাসের সময় বের করেছিল। তো আমি ওই সময় আমি জানুয়ারির শেষের দিকে এটা কিনছিলাম হাতে। তো কেনার পরে এটা আমি ইউজ করেছি 2-3 বার। তো সেটাতে আমার যেটা মনে হয়েছে, এখানে মোট 15টার মতো লিপস্টিক সেট আছে। এটাতে আপনার যেটা আছে সেটা হচ্ছে পেন্সিল, লিপ পেন্সিল যেটাকে বলে, লিপ বাম মোটাগুলো, সেগুলো আছে হচ্ছে 3টা, এবং লিপ লাইনার আছে হচ্ছে 3টা, অ্যান্ড এখানে লিপ গ্লস আছে 3টা, এবং লিপস্টিক যেগুলো নর্মাল লিপস্টিক এগুলো আছে হচ্ছে 6টা। তো এখানে মোট আপনার খুব সুন্দর ডিজাইন করে দেওয়া আছে এক একটাতে। আমার বক্সটা দেখে ভালো লাগছে, জন্য কেনা হয়েছে আমার। তো লিপস্টিকগুলোর কালারগুলো সুন্দর, আমি বলবো না যে লিপস্টিকের কালারগুলো খারাপ, বাট এগুলো একটাও ম্যাট না। এগুলো আপনার নর্মাল যে লিপস্টিকগুলো হয় এগুলো ম্যাট না, এবং যেহেতু ম্যাট না তো এগুলো খুব বেশিক্ষণ লাস্টিংও করে না, আসলে যেটা আমি ফিল করছি অ্যাকচুয়ালি। তো এমনিতে কালারগুলো বেশ অনেকটা সুন্দর সুন্দর কালার, কালারগুলো খারাপ না, বাট আমার কাছে লাস্টিং করে না দেখে বেশি ভালো লাগেনি এগুলো। কারণ লিপস্টিক যদি ঠোঁটে 1 ঘন্টা পরে উঠে যায় আসলে ভালো লাগে না। তো আর লিপ গ্লস যেগুলো আছে ওগুলো আপনার, আমার যেটা মনে হয়েছে ওগুলো এমনি দিলে আসলে ভালো লাগবে না, ওগুলো লিপস্টিকের উপরে দিলে, বা এখানে যে লিপ টিন্টগুলো দেওয়া আছে, লিপ বামগুলো অ্যাকচুয়ালি, সেগুলোর উপরে দিলে হয়তো সুন্দর লাগবে দেখতে। তো সেভাবে আমি কখনো ইউজ করিনি, আমি জাস্ট ভেবেছি যে আগে আপনাদের সাথে শেয়ার করব 2-1টা ইউজ করে, তারপরে আমি আর কি বাকিগুলো ইউজ করব। তো এখানে আপনার কি বলবো, বেরি কালার যেটাকে বলে, পাম টাইপের বেরি কালার, এই কালারটা এখানে আপনি পাবেন 3টা। একটা লিপ গ্লস পাবেন, একটা লিপস্টিক পাবেন, এবং একটা লিপ বাম মোটাগুলো, যেগুলো মোটা পেন্সিলগুলো লিপ বাম বলে ওগুলোকে, এখানে লেখা তো তাই দেখছি, তো ওগুলো পাবেন একটা। আর নুড কালার এখানে বেশ কয়েকটা দেওয়া আছে। এখানে 2 টাইপের নুড কালার দেওয়া আছে, একটা নুড কালার একটু গোল্ডেন টাইপের নুড, আর একটা হচ্ছে বেজ নুড যেটাকে বলে। তো বেজ নুডের সাথে আপনার লিপ গ্লস দেয়নি ওরা গোল্ডেন টাইপের লিপ গ্লসের সাথে আপনার দিয়েছে, গোল্ডেন টাইপের যে নুড কালারটা, গোল্ডেন ঠিক না আসলে, আমি কেন গোল্ডেন বলছি আল্লাহ জানে, এটা হচ্ছে মানে একটু গ্লসি টাইপের নুড। এইটাতে হচ্ছে আপনি একটা লিপ গ্লস পাবেন, একটা লিপ বাম পাবেন, এবং একটা লিপস্টিক পাবেন। আর রেড কালারের এখানে আপনার একদম ডার্ক রেডের একটা লিপস্টিক আছে,
একটা চেরি রেড টাইপের একটা লিপস্টিক আছে, এবং আমার রেড কালারটা ভালো লাগছে। আসলে আমার রেড কালারের লিপ বামটাও পছন্দ হয়েছে, আর রেড কালারের যে আপনার লিপ গ্লসটা দিয়েছে সেটাও ভালো লেগেছে। আর এখানকার আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে লিপস্টিকগুলোর মধ্যে, সেটা হচ্ছে লিপ পেন্সিলগুলো। অ্যাকচুয়ালি আমার ওগুলো মনে হয়েছে যে ওগুলো কাজের জিনিস। তো আর রেড কালারেরই আপনার আর একটা একদম একদম নর্মাল রেড যেটা বলে, এটা সিঁদুরলাল বলা যাবে না আসলে, এটা এমনিতেই নর্মাল লাল, তো এইটার একটা আছে। তো সব মিলিয়ে এখানে মোট আপনার 15টা লিপস্টিক, আপনি 15টার একটা সেট পাবেন এটাতে। তো আমি বলবো যে যদি প্রাইস অনুযায়ী বিচার করতে যাই, তাহলে বলবো যে হ্যাঁ, এটা আপনার জন্য একটা কাজের জিনিস হবে। কারণ এতগুলো 15টা লিপস্টিক এরা যে প্রাইসে আমি এটা পেয়েছি, এটা আমি যখন কিনেছি তখন এটা সেল চলছিল, তো এমনিতেই এইটার প্রাইস মেবি যে প্রাইসটাই দেওয়া আছে, আমার ঠিক মনে নেই প্রাইসটা, যে প্রাইসটা দেওয়া ছিল আমার মনে হয়েছে যে ভালোই, খারাপ না। সেই দামের মধ্যে 15টা লিপস্টিক পাওয়া, মানে সব টাইপের লিপস্টিক আসলে পাওয়া আপনার বাজেটের মধ্যেই বলা চলে, বা এটা কি বলবো, এটাকে ভালোই আর কি, খারাপ না। আমরা ওই বাজেটে এই কয়টা লিপস্টিক আসলে একসাথে পাওয়া সম্ভব না, বাট এখানে যেহেতু এগুলো একদম যে আপনার স্মল সাইজ তাও না, আবার একদম ফুল সাইজ, মেবি এগুলোই ওদের ফুল সাইজ আমার যতটুকু ধারণা, তো সেই অনুযায়ী প্রাইসটা আমার কাছে ভালোই লেগেছে, যে না ঠিক আছে, বেশিও না আবার কমও না। তো এই ছিল আমি আমার আজকের মেকআপ রিভিউ বলবো কি না সেটা আসলে বুঝতে পারছি না, বাট হ্যাঁ, এই আপনারা যদি এটা কিনতে চান, আমি বলবো যে এটা আপনাদের জন্য সাশ্রয়ী হবে। কারণ এটা এরা এখন ওয়েবসাইটে আসছে কি না আমি ঠিক জানি না, বাট খুব যে খারাপ তা না, নট ব্যাড, অ্যাকচুয়ালি নট ব্যাড নট গুড, 50-50 আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের এই ব্লগটিও ভালো লেগেছে সবগুলোর মতোই। আমি এখানে প্রত্যেকটা কালারেরই আপনার সোয়াচ দেখানোর চেষ্টা করছি, হয়তো আশা করি আপনাদের এগুলো ভালো লাগতে পারে, ভালো লাগলে কিনে ফেলতে পারেন। এবং আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কী কী টাইপের কালারগুলো আছে, তো আপনারা হয়তো দেখে কিছুটা আইডিয়া করতেও পারবেন যে আসলে লিপস্টিকগুলো কীরকম। তো আমার কাছে কালারগুলো ভালো, কালারগুলো আমার কাছে মোটেও খারাপ লাগেনি, কালারগুলো প্রত্যেকটাই আমার পছন্দ হয়েছে। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এগুলো একটু লং লাস্টিং হলে ভালো হতো, আর আপনার আর একটু ম্যাট হলে আসলে ভালো হতো। যেমন পেন্সিলগুলো আপনার কিছুটা ম্যাট টাইপের, বাট একদম ফুল ম্যাট না, বাট লিপস্টিকগুলো তো একদমই নর্মাল, তো সেজন্য আর কি লিপস্টিকগুলো যদি একটু ম্যাট বা অন্য টাইপের হতো তাহলে হয়তো আরও একটু বেশি ভালো হইতো।
তো আপনি আপনারা কালারগুলো দেখবেন সবগুলো, এবং দেখার পরে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো এই এই লিপস্টিকগুলো। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, সরি, এখানে কিন্তু একটা হট পিঙ্ক কালারও ছিল, সে যেটা আমি যখন ফার্স্টে আসলে বলতে ভুলে গিয়েছিলাম, পরে সোয়াচ করতে করতে দেখলাম যে ও এখানে তো একটা হট পিঙ্ক কালারও ছিল। তো এই কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে আসলে সব মিলিয়ে কালারগুলো অনেক পছন্দ হয়েছে। তো তো এইখানে আমি সবগুলো কালার একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ছিল এখানে এই বক্সের সবগুলো কালার। আমি কতটুকু পেরেছি জানি না, কতটুকু পেরেছি কি পারিনি এটা আপনারাই বিচার করবেন। তো আপনাদের ভালো লাগলেই আমি হ্যাপি, এর চেয়ে বেশি কিছু চাওয়ার আমার নাই আসলে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমার কাছে, আপনাদের কী 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 জানতে চান, সব কিছু আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমার চ্যানেলটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার সাথেই থাকবেন। আশা করি সব সময়ের মতোই আমি আজকেও বলবো যে অবশ্যই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনারা সেফ থাকবেন যেহেতু এখন করোনার সময়। আপনারা নিজেকে সব সময় সেফ করবেন এবং অন্যকেও সেফ রাখবেন, একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ এখন তো আসলে পরিস্থিতিটাই এরকম। তো আমি দোয়া করব আপনারা সব সময় ভালো থাকেন, আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন। তো এবারের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।